সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। দর্শক, হামাস ইসরায়েল যুদ্ধের খবর প্রকাশ করে আমাদের এই পেজটি যে কোনো সময় ব্যান হতে পারে। আপনারা আমাদের NBS24 নিউজ পেজটি ফলো করে রাখুন। যুদ্ধবিরোধী অবস্থান নেওয়া ইসরায়েলে এমপি বরখাস্ত। হামাসের শত শত স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। ইসরায়েলে বড় ভয় হিজবুল্লাহ। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবন্ধের প্রস্তাব মার্কিন ভেটোতে বাতিল। গাজে হামলা নিয়ে ইসরায়েলে কড়া সমালোচনায় সৌদি আরব। গাজায় যুদ্ধে নেমে আটকে যেতে পারে ইসরায়েল, যা বলছে আল জাজিরার বিশ্লেষণ। এবং লেবাননের গ্রামেও হামলা চালালো ইসরায়েল। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। যুদ্ধবিরোধী অবস্থান নেওয়া ইসরায়েলি এমপি বরখাস্ত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের সঙ্গে ইসরায়েলের সংঘাত চলছে টানা প্রায় দুই সপ্তাহ ধরে। এই পুরোটা সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় গাজায় বেসামরিক প্রাণহানির ঘটনাও ঘটেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে এবং যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। তবে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরোধী অবস্থান নিয়েছেন ইসরায়েলের এক এমপি, আর এর জেরেই বরখাস্ত করা হয়েছে তাকে। বৃহস্পতিবার 19 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7ই অক্টোবর ফিলিস্তিনের সশস্ত্র স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন হামলার পর যুদ্ধ বিরুদ্ধে অবস্থান নেওয়া ইসরায়েলের এক এমপিকে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকৃত এমপির নাম অফার ক্যাসিফ। আল জাজিরা বলছে, হামাসের নজিরবিহীন ওই হামলার পর ইসরায়েল বিরোধী হিসেবে বিবেচিত বিবৃতি দেওয়ার অভিযোগে বামপন্থী সংসদ সদস্য অফার ক্যাসিফকে বরখাস্ত করার পক্ষে ভোট দিয়েছে ইসরায়েলি পার্লামেন্টসে এথিক্স প্যানেল বা নীতিশাস্ত্র প্যানেল। মূলত ক্যাসিফ একটি সাক্ষাৎকারে গাজায় একটি বিশেষ পরিকল্পনা বাস্তবায়নের জন্য ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সরকারকে অভিযুক্ত করেন, আর এই পরিকল্পনাকে তিনি ইউরোপে ইহুদিদের বিরুদ্ধে নাৎসিদের চূড়ান্ত নিধনযজ্ঞের সঙ্গে তুলনা করেন। পৃথকভাবে হামাসের বিস্ময়কর হামলার কথা উল্লেখ করে সংসদ সদস্য ওফার ক্যাসিফ বিদেশি মিডিয়াকে বলেন, ইসরায়েল নিজেই সহিংসতা চেয়েছিল। ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট অনুসারে রাজনৈতিক দল হাদাসের প্রতিনিধিত্বকারী ক্যাসিফকে 45 দিনের জন্য বরখাস্ত করা হয়েছে। অবশ্য বরখাস্ত হওয়ার পরও দমে যাননি ইসরায়েলের সংসদ সদস্য, এমনকি ইসরায়েলি পার্লামেন্টের নেসেটের সমালোচনা করতে পিছপা হননি তিনি। সোশ্যাল মিডিয়া দেওয়া এক পোস্টে ক্যাসিফ নেসেটের সিদ্ধান্তকে রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতার কফিনে আরেকটি প্যারেক ঠুকে দেওয়া বলে অভিহিত করেছেন। হামাসের শত শত স্থাপনা ধ্বংসের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাসের শত শত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী বা IDF। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক বার্তায় সম্পর্কে IDF এর পক্ষ থেকে বলা হয়, বুধবার দিনভর গাজা উপত্যকায় অভিযান চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। এই অভিযানে শত শত সামরিক স্থাপনা ধ্বংস করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে বেশ কয়েকটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র, টানেল শ্যাফ্ট, গোয়েন্দা অবকাঠামো, অপারেশনাল হেডকোয়ার্টার এবং অন্যান্য হেডকোয়ার্টার। এই অভিযানে 10 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে এক্স বার্তা নিশ্চিত করেছে IDF। মধ্যপ্রাচ্যের আলাক্সা অঞ্চলে গত 12 দিন ধরে যুদ্ধ চলছে হামাস ও IDF এর মধ্যে। গত 7ই অক্টোবর শনিবার ইসরায়েলে হামাসের অতর্কিত হামলা ও সীমান্ত বেড়া ভেঙে অনুপ্রবেশের মধ্য দিয়ে যুদ্ধের সূত্রপাত। প্রাথমিক গোয়েন্দা তথ্য প্রস্তুতির অভাবে যুদ্ধের শুরুর দিকে খানিকটা অপ্রস্তুত অবস্থায় থাকলেও অল্প সময়ের মধ্যে পূর্ণ শক্তি নিয়ে ময়দানে নামে ইসরায়েল এবং হামাসের এই হামলার জবাবে শনিবার থেকে গাজা উপত্যকায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। একই সঙ্গে গাজার সব সীমান্ত বন্ধ করে দেওয়া হয়, পানীয় বিদ্যুতের সংযোগও বিচ্ছিন্ন করা হয়। 365 বর্গ কিলোমিটার আয়তনের ভূখণ্ড গাজায় বসবাস করেন প্রায় 23 লাখ ফিলিস্তিনি। দারিদ্র বেকার পীড়িত এই ভূখণ্ডে মোট জনসংখ্যার 1/3 জাতিসংঘ বিভিন্ন দাতা দেশের সংস্থার সহায়তার উপর সরাসরি নির্ভরশীল। 12 দিন ধরে ইসরায়েলি বিমান বাহিনী অব্যাহত বোমাবর্ষণ ও সীমান্ত অবরোধের জেরে বন্ধ রয়েছে গাজা মিশর সীমান্তের রাফা ক্রসিং। ফলে ত্রাণের সরবরাহ আসতে না পারায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের দ্বারপ্রান্তে পৌঁছেছেন গাজার সাধারণ বেসামরিক লোকজন। তবে গতকাল বুধবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তাল সিসির সঙ্গে আলোচনা করেছেন তিনি, এবং সেই আলোচনা সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবারের মধ্যে খুলে দেওয়া হবে রাফা ক্রসিং। ইসরায়েলে বড় ভয় হিজবুল্লাহ। ইসরায়েলে হামাসের চেয়েও বড় ভয় এখন লেবানন ভিত্তিক জিহাদি সংগঠন হিজবুল্লাহ। সাম্প্রতিক বছরগুলোতে হিজবুল্লাহ নিজেদের দলকে একটি ক্রমবর্ধমান কার্যকর সামরিক শক্তিতে রূপান্তরিত করেছে। বিশেষজ্ঞদের মতে দলটি তার দীর্ঘকালীন শত্রু ইসরায়েলের বিরুদ্ধে নতুন লড়াই দেশটির জন্য শক্তিশালী চ্যালেঞ্জ তৈরি করবে। 2021 সালে 1 লাখ যোদ্ধা রয়েছে বলে দাবি জানিয়েছিল দলটি। যদি ইসরায়েলের থিঙ্ক ট্যাঙ্ক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ বা INNS জানিয়েছে তাদের যোদ্ধা সংখ্যা অর্ধেক। স্বাধীন মধ্যপ্রাচ্য বিশেষজ্ঞ ইভা কোলোরুটিস অনুমান করেছেন হিজবুল্লাহ 20,000
হাজার উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত যোদ্ধা রয়েছে আর রিজার্ভ সেনা রয়েছে প্রায় 50,000। রিজার্ভ সেনারা লেবাননে 3 মাস আর ইরানে 3 মাসের প্রশিক্ষণ পেয়েছেন। হিজবুল্লাহ অস্ত্রাগারে 1,50,000 থেকে 2 লাখ রকেট ও ক্ষেপণাস্ত্র রয়েছে বলে জানিয়েছে INSS, যার মধ্যে রয়েছে শত শত শক্তিশালী রকেট। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ 2020 সালে অনুমান করেছে এই দলের কাছে 20,000 সক্রিয় যোদ্ধা ও প্রায় 20,000 অস্ত্রের রিজার্ভ রয়েছে, যার মধ্যে রয়েছে ছোট অস্ত্র, ট্যাঙ্ক, ড্রোন ও বিভিন্ন দূরপাল্লার রকেট। হিজবুল্লাহ গত মে মাসে ইসরায়েলে একটি আন্তঃসীমান্ত অভিযান চালিয়েছে, যার মধ্যে ইরান, সিরিয়া, রাশিয়া ও চীনের অস্ত্র ব্যবস্থাও ছিল। হিজবুল্লাহ মূলত একটি লেবানন ভিত্তিক শিয়া মুসলিম অধ্যুষিত রাজনৈতিক দল, যার রয়েছে নিরাপত্তা ব্যবস্থা ও সামাজিক সংগঠন ও সামাজিক পরিষেবা নেটওয়ার্ক। দলটির মূল লক্ষ্য ইসরায়েলের মধ্যপ্রাচ্যে পশ্চিমা প্রভাবের বিরোধিতা করা। নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবন্ধের প্রস্তাব মার্কিন ভেটোতে বাতিল। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলে পাশবিক হামলা বন্ধ করে সেখানে ত্রাণ তৎপরতা চালানোর জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ব্রাজিলের পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাবে ভেটো দিয়েছে আমেরিকা। বুধবার নিরাপত্তা পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে 15 সদস্য দেশের 12টি প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাশিয়া, ব্রিটেন ভোটদানে বিরত থাকে এবং আমেরিকা এর বিরুদ্ধে ভেটো দেয়। নিরাপত্তা পরিষদের আইনে বলা হয়েছে ওই পরিষদে 5 স্থায়ী সদস্য দেশের যেকোনো একটি দেশের যেকোনো প্রস্তাবের বিপক্ষে ভোট দিলে প্রস্তাবটি পাশ হতে পারবে না। জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড ভেটোদানের পক্ষে যুক্তি তুলে ধরে বলেন, প্রস্তাবটিতে ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। মার্কিন রাষ্ট্রদূত যেটিকে ইসরায়েলের আত্মরক্ষা বলে দাবি করেছেন, সেটির অর্থ ফিলিস্তিনের জনগণের উপর নির্বিচারে হামলা চালাতে তেল আবিবকে নিঃশর্ত অনুমতি দেয়া। এমন সময় আমেরিকার নিরাপত্তা পরিষদের প্রস্তাবে ভেটো দিল যখন গাজা উপত্যকার একটি হাসপাতালে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ বোমা হামলায় 471 ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু ছাড়া এমন অনেক মানুষ রয়েছেন যারা গাজার অন্যত্র ইসরায়েলি বিমান হামলায় আহত হয়ে ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে চেপে বসা ইসরায়েল এখন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে যত বর্বরতা অপরাধযোগ্য চালিয়েছে তা সবগুলোতে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে মানবতা মানবাধিকারের কথিত রক্ষক আমেরিকা। গাজায় হামলা নিয়ে ইসরায়েলে কড়া সমালোচনায় সৌদি আরব। ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে ফোনে কথা বলেছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এ সময় ফোনে তারা গাজায় সামরিক উত্তেজনা নিয়ে আলোচনা করেন। সৌদি ক্রাউন প্রিন্স জোর দিয়ে বলেন, গাজায় বেসামরিক লোকজনকে টার্গেট করাকে হায়নার মতো অপরাধ ও নৃশংস হামলা বলে বিবেচনা করে সৌদি আরব। 7ই অক্টোবর হামাসের হামলার জবাবে গাজায় বসবাসরত 30 লাখ মানুষের বিরুদ্ধে পূর্ণাঙ্গ অবরোধ আরোপ করেছে ইসরায়েল। এতে গাজার 23 লাখ মানুষের জীবন কঠিন এক নির্মমতার মুখে। একদিকে বোমা হামলা, অন্যদিকে চারদিকে নাইনে অবস্থা। এসব সামরিক অভিযান বন্ধের জন্য শক্তিশালী উদ্যোগ নেওয়ার উপর গুরুত্ব দিয়ে প্রিন্স মোহাম্মদ বিন সালমান বলেন, এই উত্তেজনা প্রশমন করতে হবে, কারণ এতে আঞ্চলিক ও বৈশ্বিক নিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়তে পারে। এর আগে ইরান, তুরস্ক, লেবাননের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে একই বিষয়ে কথা বলেছেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। বুধবার তিনি জেদ্দা ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে কথা বলেন। একই দিনে লেবাননের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিবের সঙ্গেও সাক্ষাৎ করেন। তিনি বলেছেন, গাজায় চলমান যুদ্ধবন্ধে আন্তর্জাতিক ও আঞ্চলিক পক্ষের সঙ্গে যোগাযোগ করছে সৌদি আরব। গাজা পরিস্থিতি নিয়ে ওআইসি জরুরি অধিবেশনের এক ফাঁকে হোসেন আমির আবদুল্লাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনিদের পক্ষে অনর প্রতিশ্রুতি দিচ্ছে সৌদি আরব। ফিলিস্তিনি জনগণের জন্য বৈধ অধিকার ও তা নিশ্চিত করার জন্য বিস্তৃত একটি শান্তি পরিকল্পনার উদ্যোগকে সমর্থন করে সৌদি আরব। গাজায় যুদ্ধে নেমে আটকে যেতে পারে ইসরায়েল, যা বলছে আল জাজিরার বিশ্লেষণ। গাজায় হামাসের সঙ্গে এবার সংঘাত শুরুর কয়েকদিন পর ইসরায়েল উত্তর গাজার বাসিন্দাদের দক্ষিণে সরে যাওয়ার আহ্বান জানায়। সামরিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে এর পেছনে 2টি কারণ থাকতে পারে, আর 2টি ইসরায়েলের জন্য শেষ পর্যন্ত হতে পারে আত্মঘাতী। ইসরায়েলের গাজাবাসীকে সরে যাওয়ার নির্দেশ দেওয়ার প্রথম সম্ভাব্য কারণ হচ্ছে উপত্যকাটির সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করা, যাতে হামাসের যোদ্ধাদের চলাচল কঠিন অথবা অসম্ভব হয়ে পড়ে। ক্লাসিক সামরিক চিন্তাধারার ক্ষেত্রে এটি যুক্তিসঙ্গত, কারণ যুদ্ধে এই ছক ব্যবহার করে সফল হওয়ার অসংখ্য নজির রয়েছে। তবে এটি 2টি সমকক্ষ পক্ষের যুদ্ধ নয়, এমনকি হামাস যোদ্ধারা সে অর্থে প্রচলিত সামরিক বাহিনী নয়। সেক্ষেত্রে ইসরায়েল এমন পদক্ষেপ ন্যূনতম সফলতার নিশ্চয়তা দিতে পারবে না। বছরের পর বছর ধরে ইসরায়েল অবরোধের মধ্যে গাজা উপত্যকায় মাটির নিচে সুড়ঙ্গ খনন করে একটি বিস্তৃত যোগাযোগ ব্যবস্থা তৈরি করেছে হামাস। গাজা ইসরায়েলের দখলদারি মোকাবেলা করতে মাটি খনন করে সুড়ঙ্গ তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেছিল কট্টরপন্থী হামাস। 2005 সাল পর্যন্ত চলে এই কর্মযজ্ঞ। 1990-এর দশকে প্রথমবারের মতো অভিযোগ ওঠে গাজার ফিলিস্তিনিরা পণ্য, সামরিক সরঞ্জাম ও
নিষিদ্ধ জিনিসপত্র পাচার করে থাকতে পারে এই সুড়ঙ্গ দিয়ে। ওই সময় গাজা উপত্যকার রাজনৈতিক ক্ষমতা ছিল মাহমুদ আব্বাসের ফাতা পার্টির হাতে। প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল হামাসের সুড়ঙ্গগুলো খুবই প্রাথমিক পর্যায়ের। মিশর সীমান্তের বেড়ার নিচে দিয়ে যাতায়াতের জন্য নির্মিত এই সুড়ঙ্গের দুই দিকের প্রবেশপথগুলো ঘরবাড়ি দিয়ে আচ্ছাদিত ছিল। সম্ভবত 100 মিটার দীর্ঘ এই সুড়ঙ্গ এতটাই ছোট ছিল যে তা দিয়ে হামাগুড়ি দিয়ে চলাচল করতে হতো। তবে গত সপ্তাহে হামাসের প্রকাশিত ভিডিওতে দেখা গেছে সুড়ঙ্গগুলো আকারে বেশ বড় এবং সুনির্মিত। কংক্রিট দিয়ে নির্মিত এই সুড়ঙ্গ এতটাই উঁচু ও চওড়া যে যোদ্ধারা দ্রুতগতিতে যাতায়াত করতে পারবে। সেখানে সহজে অস্ত্র, গোলাবারুদ, রকেট সংরক্ষণ করা যাবে। হামাসের সুড়ঙ্গের ব্যাপ্তি অবস্থান সম্পর্কে এখনো বিশদ জানা যায়নি, তবে এতে কোনো সন্দেহ নেই যে সুড়ঙ্গ কাঠামো বেশ বিস্তৃত এবং যোদ্ধাদের নিরাপদ চলাচল ও গোলাবারুদ স্থানান্তরের উপযোগী। তাই আক্রমণাত্মক বা রক্ষণাত্মক উভয় ক্ষেত্রে সুড়ঙ্গের এক স্থান থেকে আরেক স্থানে সহজেই হামাস যোদ্ধাদের মোতায়েন সম্ভব। তাই হামাসের যোদ্ধাদের গতি কমানোর লক্ষ্যে ইসরায়েল উত্তর গাজার বাসিন্দাদের সরে যাওয়ার যে নির্দেশ দিয়েছে বাস্তবতা নিরিখে তা একটি ভুল কৌশল। সম্ভাব্য দ্বিতীয় কারণটি হচ্ছে সহজে আক্রমণ চালাতে বেসামরিক লোকজনকে উত্তর গাজা ছাড়তে বলেছে ইসরায়েল। তাত্ত্বিক দিক থেকে এটি যুক্তিসঙ্গত। যদি বেশিরভাগ বেসামরিক লোকজন সরে যায় তাহলে সেখানে উপস্থিত যে কাউকে যোদ্ধা ধরে নিয়ে হামলা চালানো যাবে। এছাড়া এই পদক্ষেপের ফলে বেসামরিক হতাহতের সংখ্যা কমবে এবং ইসরায়েলের বিরুদ্ধে নির্বিচারে হত্যার অভিযোগও উঠবে না। লেবাননের গ্রামে হামলা চালালো ইসরায়েল। লেবাননের দক্ষিণাঞ্চলে দুটি গ্রামে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালায় ইসরায়েলি বাহিনী। লেবাননের আলমায়দিন টিভিতে এ সংক্রান্ত খবর সম্প্রচারিত হয়েছে। গ্রাম দুটি ইসরায়েল লেবানন সীমান্ত সংলগ্ন। ধারণা করা হচ্ছে লেবাননের কাফল সুবা ও ওদি শহর এলাকার পাশে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাটি ঘটেছে। তবে ইসরায়েলি বাহিনীর এই হামলায় হতাহতের কোনো খবর প্রাথমিকভাবে জানা যায়নি। যদিও লেবাননের আলমায়দিন টিভির বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে হামলায় দুজন আহত হয়েছে। এদিকে লেবাননের হিজবুল্লাহ অবস্থানে নতুন হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি বাহিনীও। তারা জানায় যে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলা জবাবে লেবাননের পার্শ্ববর্তী হিজবুল্লাহ লক্ষ্যবস্তুতে আঘাত করেছে তারা। সামরিক বাহিনী জানিয়েছে যে হামলার লক্ষ্যবস্তুগুলির মধ্যে সমুদ্রের মুখোমুখি অবস্থিত একটি পর্যবেক্ষণ টাওয়ার ছিল, যেখান থেকে উত্তর পশ্চিম ইসরায়েলের রোশা হানি করাতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। ফিলিস্তিনি সংগঠন হামাসের সঙ্গে সংঘাত শুরুর পর থেকে লেবাননের হিজবুল্লাহ বিরুদ্ধে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। ইসরায়েলি সরকারের ধারণা লেবাননে ইরান সমর্থিত শিয়াপন্থী গোষ্ঠী হামাসকে সহায়তা করে থাকে। এখন গাজার পাশাপাশি লেবাননের ভূখণ্ডে ইসরায়েলি হামলার ঘটনা আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।